मुर्शिदाबाद के सागर दीघी उपचुनाव के बाद हिन्द कांग्रेस में शामिल होंगे और कुछ महीनों बाद आने वाले थ्री स्टार पंचायत चुनाव में भी सक्रिय रहेंगे। थ्री स्टार पंचायत चुनाव से पहले भारतीय राष्ट्रीय कांग्रेस पार्टी को मजबूत करने के लिए मैदान में उतरी है। डोमकल में घोरमारा क्षेत्र के कार्यकर्ता सम्मेलन में तृणमूल कांग्रेस के सैकड़ों कार्यकर्ताओं और समर्थकों ने तृणमूल छोड़ दी और कांग्रेस में शामिल हो गए। डोमकल ब्लॉक कांग्रेस अध्यक्ष तहिदुल इस्लाम ने कहा कि शिक्षा से लेकर स्वास्थ्य तक, आवास से लेकर घर के पैसे तक, सत्ता पक्ष का भ्रष्टाचार। प्रतिभागियों ने कहा कि इस तरह की शिकायतें करने के बाद उन्होंने तृणमूल छोड़ दी और कांग्रेस में शामिल हो गए। हालांकि डोमकल ब्लॉक तृणमूल के कार्यकारी अध्यक्ष इनेतुल्लाह मंडल ने इस मामले पर ध्यान देने से इनकार कर दिया। उन्होंने ये भी कहा कि वही लोग कभी कांग्रेस पार्टी कार्यालय जा रहे थे तो कभी बूथ से जुड़ रहे हैं, कभी माकपा में तो कभी कांग्रेस में। व्यंग्यात्मक ब्लॉक कांग्रेस नेतृत्व ने इस तरह की मांग उठाई। मुर्शिदाबाद से रतन सिंह रॉय की रिपोर्ट। आगामी त्रिस्तर पंचायत निर्वाचन के सामने रेखे 10 नंबर घोड़ामारा अंचल कांग्रेस कर्मी सम्मेलन छिल आज के যোগদানটা বলেন। শতাধিক কর্মী তৃণমূল কংগ্রেস থেকে জাতীয় কংগ্রেসে পতাকা ধরে পতাকা তলে সামিল হলেন। অবশ্যই আজকের এই যোগদান এটা সেফ শুরুয়াত, আস্তে আস্তে আপনারা দেখতে থাকুন। ডোমকল ব্লক কংগ্রেস বিরোধী দল যে তৃণমূল, সে তৃণমূলকে ভেঙে খান খান করতে চলেছে। সাগর দিঘিতে সাগর দেখি যে নির্বাচন হলো, সে নির্বাচন একদিকে যেমন দুর্নীতির বিরুদ্ধে রায়, সেই রায় মানুষের সাহস জুগিয়েছে। মানুষ এখন বুঝতে শিখেছে যে জনগণই শেষ কথা। স্বৈরাচারী শাসক যতই তার নিজের ক্ষমতা প্রশাসনিক দিক থেকে প্রয়োগ করুক না কেন, জনগণ শেষ কথা বলবে। তার জ্বলন্ত দৃষ্টান্ত সাগর দেখি। সেই সাগর দেখি নির্বাচনকে মাথায় রেখে আমরা আগামী পঞ্চায়েত নির্বাচনে জনগণকে একাট্টা করতে পথে নেমেছি। আপনার নাম পরিচয়? আমার নাম তহিদুল ইসলাম, দমকল ব্লক কংগ্রেসের সভাপতি। 10 নম্বর ঘোড়ামারা অঞ্চল তৃণমূল কংগ্রেসে পক্ষ থেকে যারা রাজনীতি করেন তারা ভোটার থেকে, আমাদের এখানে কোর কমিটি আছে, বুথ সভাপতি আছে, এদের মধ্যে একটা ভোটার পর্যন্ত নাই যে তারা তৃণমূল কংগ্রেস করে। কিন্তু এখানে 21,000 যে ভোট আছে সেই ভোটের মধ্যেও 4,000 ভোট বিরোধীদের আছে। ওই 4,000-ই পতাকা ধরে, ওই 4,000-ই চিপিং করে, ওই 4,000-ই কংগ্রেস করে, এরাই চিপিং কংগ্রেসটা করে। আর আমাদের তৃণমূল কংগ্রেসের একটা ভোটারও দেয়নি, সেটা কংগ্রেসের দাবি হতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা করে একটা ভোটারও যায়নি। আমি তো বললাম একটা ভোটার কোনো যেতে পারেনি, একটা ভোটারও কোনো মানে সিপিএম বা কংগ্রেস বা জোটের দিকে যাবে না। তৃণমূল কংগ্রেসকে 10 নম্বর ঘোড়ামারা অঞ্চল মানুষ ভালোবাসে। এই অঞ্চলের সাধারণ মানুষ থেকে, আমাদের কমিটি থেকে প্রত্যেকজনও চাই যে শান্তিভাবে 10 নম্বর ঘোড়ামারা অঞ্চল শান্তিভাবে আমরা খাবো দেবো, শান্তিভাবে ঘুমাবো এবং দিল্লির উন্নয়নের দিক থাকবো। আপনার নাম? এনায়েতুল্লাহ মণ্ডল, দমকলগোলা কার্যকরী সভাপতি। আমরা টিএমসি থেকে বর্তমান এখন কংগ্রেসে যোগদান করলাম, প্রায় 100 জন মতন ছিল। আর আমরা চাই যে টিএমসি যে দুর্নীতিবাজ দলটা, এটা থেকে বেরিয়ে আমরা মুক্তি হয়ে আমরা কংগ্রেসকে আগিয়ে নিয়ে যেতে চাই। যাতে সাগরদিঘি সবাই দেখুক, জানলো মানুষে যে সাগরদিঘির মতো যেন আমরা আগিয়ে যেতে পারি, আমরা সবাইকে নিয়ে মানে সাথে চলতে পারি। দমকলগুলার কংগ্রেস সভাপতি রহিদুল মাস্টারের হাত ধরে যেন আমরা সবাই আগে যেতে পারি, এটাই আমরা। কোন অঞ্চল, কোন গ্রাম? আমরা 10 নম্বর অঞ্চল থেকে। আচ্ছা, কংগ্রেসে যেহেতু টিএমসি যে দুর্নীতিবাজ মানে ঘর থেকে এতে থেকে টাকা যে নিয়ে নিচ্ছে, লুট করে নিয়ে নিচ্ছে, চোরের মতন ব্যবহার করছে, তার জন্য আমরা চাই যে আমরা যেটা মানুষ মানুষের মতো যে মানুষের ব্যবহার করছে তার জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। তাই আমরা হচ্ছে কংগ্রেসে শক্তিশালী যেন আমরা তৈরি করতে চাই। কি নাম? ছাদ্দাম মণ্ডল।